নমস্কার, বিশ্বদাস, শুভ সন্ধ্যা। নমস্কার। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র দ্বারা আয়োজিত বৃহস্পতিবারের আলোচনা সভায় উপস্থিত সকলকে জানাই সুস্বাগত। আমাদের মধ্যে আজ বিশেষ আলোচক হিসেবে আমরা পেয়েছি হিরণঘাটা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক উদ্দালক রয় মহাশয়কে। স্যারকে আমার ও রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি স্যারকে স্যারের অনুমতি নিয়ে আজ একটি বিশেষ ঘোষণা করব। আমরা পুনরায় ঘোষণা করছি, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র সম্পূর্ণ নতুন একটি উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটি হলো বর্ষসেরা সম্মান। উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তরের শেষে মেধা তালিকার শীর্ষে থাকা প্রথম 3 জন ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করব। তার জন্য আবেদনকারীকে আমাদের দেওয়া নির্দিষ্ট গুগল ফর্মে আবেদন করতে হবে, যার লিঙ্কটি আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তবে আবেদনকারীকে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র গ্রুপের সদস্য হতে হবে। এবার আমরা ফিরে আসি আজকের আলোচনা। আজ আমাদের সাথে উপস্থিত আছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য এবং সদস্যগণ প্রকাশ চক্রবর্তী, আশিস কর, শম্পা পাত্র, অয়ন ঠাকুর এবং আমি পায়েল দাস। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিরণঘাটা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক উদ্দালক রয় মহাশয়। তিনি শুধু হিরণঘাটা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপকই নন, বরং বেঙ্গল আচ্ছা, ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ বিপস এর ভাইস প্রেসিডেন্ট পদেও আসীন রয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি স্যারকে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এমন একটা টপিক বেছেছি, তারপরে মনে হলো যে টপিকটা বলাও দরকার, কিন্তু টপিকটা বিষয়টা যথেষ্ট জটিল। এই কারণে যে জটিল, কারণ যে এই ধারণাটির যিনি মূল প্রবক্তা, তিনি কোথাও সেইভাবে এই ধারণাটাকে গুছিয়ে লিখে যান, যেখান থেকে আমরা বলবো যে এটা এই বইতে রয়েছে, এটা ওই বইতে রয়েছে বা এরকম। অ্যাকচুয়ালি ওনার বলা যায় যে উনি সেই অর্থে আমরা এম্পিরিক্যাল সায়েন্সে যে অর্থ বুঝি যে কনসেপ্ট ফর্মেশন বা কি বলবো যে থিওরি ফর্মুলেশন, সেই অর্থে সেরকম কিছু করেননি। তার কারণ উনি মনে করতেন যে ওটা সম্ভব না, 1 নম্বর। আর তার জন্য মোটামুটি বলা হয় যে ফ্র্যাগমেন্টস অফ থট বা টুকরো টুকরো নানা লেখা থেকে একটা একত্রিত করার চেষ্টা। তাহলে গভর্নমেন্টালিটি কথাটা যখন আমরা ব্যবহার করি, তখন পরিষ্কার বোঝা যায় যে এটা একটা ফুকোর কনসেপ্ট। এটাকে ইংরেজিতে বলা হয় ফুকোল্ডিয়ান টার্মস। এখন ফুকো পড়ার একটা মুশকিল হলো যে উনি সেই অর্থে যে আমরা যেটা বললাম যে 1, 2, 3, 4 করে কোথাও বলেননি যে এটা মানে এই, এটার মানে ওই, ওটার মানে ওই। যেমন আমরা গভর্নেন্স বা গুড গভর্নেন্স, যখন গভর্নেন্স নিয়ে কথা বলি, তখন আমরা জানি যে ওই গুড গভর্নেন্স এর কি কি বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা বলতে পারি ক্লাসে, সেগুলো আমরা চর্চাও করতে পারি। কিন্তু যখনই সেটা হয় গভর্নমেন্টালিটি, তখন একটা অন্য অন্যরকম তাৎপর্য এসে যায়। অ্যাকচুয়ালি আমরা ইংরেজিতে যাকে বলি টু গভর্ন, সেটা হলো একটা ফরাসি শব্দ। যেহেতু ফুকো ফরাসি দার্শনিক ছিলেন, ফরাসি শব্দটা হলো তার কাছাকাছি ইংরেজি শব্দ হলো গভর্নর। তো তাহলে আমরা বলতে পারি যে গভর্নর কিভাবে গভর্ন করেন, প্রবলেম অফ গভর্নমেন্ট। এবার গভর্নমেন্ট বলতে আমরা কি এতদিন বুঝে এসেছি, বা
এখনো আমাদের পাঠ্য বইতে যেভাবে বোঝানো হয় যে গভর্নমেন্ট, জুডিশিয়ারি, লেজিসলেচার তিনটে পার্ট একটা স্টেটের। গভর্নমেন্টের কাজ হলো টু গভর্ন, দ্যাট ইজ যেটাকে আমরা আরো বড় অর্থে নিয়ে গেছি, আরো ছোট অর্থে নিয়ে এসেছি অ্যাডমিনিস্ট্রেশন, তাই তো? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন এরকম এরকম নিয়ে এসেছি। কিন্তু যখন ফুকো গভর্নমেন্ট নিয়ে আলোচনা করছেন, তখন উনি যে শব্দটা ব্যবহার করছেন সেটা হলো গভর্নমেন্টালিটি। এখানে একটা একটু মানে লিঙ্গুইস্টিক্স এর একটা ব্যাপার আছে, যে দুটো শব্দকে একসাথে একটা জোড়ার ব্যাপার আছে, গভর্ন প্লাস মেন্টালিটি, গভর্ন প্লাস মেন্টালিটি, না হলে গভর্নমেন্টালিটি একটা আসে না। মানে ইটস এ কাইন্ড অফ এ লিঙ্গুইস্টিক। একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে যে ইংরেজি, আমরা যারা ইংরেজি বই পড়তে অভ্যস্ত, ইনফ্যাক্ট আমিও তাই, তাদের একটা বড় প্রবলেম হলো যে আমরা যখন গভর্নমেন্টালিটি নিয়ে আলোচনা করতে যাই, তখন আমরা মূলত গভর্নমেন্ট শব্দটা এসে একটু আটকে যাই, ওটাকে গভর্নমেন্ট হিসেবে এ করতে ভালো। কিন্তু ওর কাছে ব্যাপারটা আরো বিস্তৃত, ফুকোর কাছে ব্যাপারটা আরো অনেক বিস্তৃত এই কারণে যে আমাদের গভর্নমেন্ট সম্বন্ধে ধারণাটা কি, একটা সরকার আছে, তার একটা গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট কি করছে, যে কিছু প্রজেক্ট বা কিছু বা গভর্ন করছে। কিন্তু ফুকোর কাছে প্রবলেম অফ গভর্নমেন্ট হলো তো শুধু সরকার বা রাষ্ট্র কিভাবে গভর্ন করছে সেটা না, তার সাথে আর একটা প্রবলেম উনি যোগ করছেন, সেটা হলো হাউ টু গভর্ন ওয়ান সেলফ। যে কি বলবো বাংলা, কি বলবো, হাউ টু গভর্ন ওয়ান সেলফ, বাংলা কি বলবো, আত্মশাসন, আত্মশাসন বলা যেতে পারে, কারণ এখন বিভিন্ন সরকারি আলোচনাতে এই শব্দটা শোনা যাচ্ছে। তাহলে প্রশ্নটা হলো যে গভর্নটা হচ্ছে কিভাবে। আমরা যদি ক্লাসিক্যাল মার্কসিজম এর দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে ক্লাসিক্যাল মার্কসিজমে কি বলা হচ্ছে, ফুকোর সাথে মার্ক্সের একটা কাইন্ড অফ এ আনইজি রিলেশনশিপ আছে। একই সাথে মার্ক্সে কোট করছেন, কিন্তু প্যারেন্থিসিস এর মধ্যে না বা উইদিন কোটেশন মার্ক্স এর মধ্যে না, এবং উনি একটা আমার জাস্টিফিকেশনটা হলো যে আজকে আমি যদি কোনো একটা ফিজিসিস্ট হই, ফিজিক্স এর লোক হই, আমি প্রতি পদে তো আর নিউটন বা আইনস্টাইন কে কোট করবো না, তাহলে আমাকে কেন প্রত্যেক লেখায় মার্ক্স কে কোট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো মার্ক্সিজমের সাথে ফুকোর নানা রকম সম্পর্ক। তাহলে আমরা গভর্নমেন্টালিটিটাকে কিভাবে বোঝার চেষ্টা করব, একটা হলো অ্যাকচুয়ালি আমরা প্রথম যে বইটা ফুকোর নাম বললেই প্রথম মনে আসে সেটা হলো ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, তাই তো? মাঝে মধ্যে ফিডব্যাক পেলে কিন্তু ভালো লাগবে। প্রথমেই যে বইটার নাম মনে আসে সেটা হলো ডিসিপ্লিন অ্যান্ড পানিশ। কথাটার মধ্যে ডিসিপ্লিন আছে, পানিশ আছে। ডিসিপ্লিনটা কে করছে, শুধু কি স্টেট করছে, তা না। উনি উনি যেটা বলতে চাইছেন যে না, শুধুমাত্র স্টেট না, ওখানে সেলফের একটা মানে আত্মর একটা ব্যাপার এসে যাচ্ছে, বা যে গভর্ন হচ্ছে তার নিজের কনসাসনেস বা তার চেতনা, তার সচেতনতা, তারও একটা
সেও সাবজেক্ট হিসেবে ইমার্জ হচ্ছে। সাবজেক্ট হিসেবে যখন ইমার্জ হচ্ছে, তাহলে উনি রাফলি যেটা বলছেন যে টু গভর্ন মানে হাউ টু গভর্ন, কিভাবে গভর্ন করা যাবে না, তাহলে গভর্ন করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে একটা ফিল্ড তৈরি করা যার মধ্যে গভর্নমেন্টালিটি, ইন দ্য সেন্স যে তার মধ্যে সেই ফিল্ডটাতে পপুলেশন শুধুমাত্র মানে রিসিভিং এন্ডে থাকছে না, সেও সেলফ গভর্ন হচ্ছে। আমি যেটা আবার ঘুরিয়ে বলছি, আত্মশাসন। এখন এখন যেহেতু আমি প্রথমেই বলেছি যে ফুকোর চর্চা করার একটা বড় সমস্যা হলো যে ফুকো কিন্তু যেভাবে আমরা এতদিন পড়াশোনা করে এসেছি, যে সোজা কথা সোজাভাবে বলে দিলাম 1 2 3 4 5 6 7 গভর্নেন্স এর উপর, সেইভাবে বলেন। তো অতএব আমি যেটা করতে চাই, আমি সোজাসুজি কনসেপ্ট অফ গভর্নেন্স গভর্নমেন্টালিতে ওইভাবে না ঢুকে যেটা করতে চাই সেটা হলো দুদিক দিয়ে এই কনসেপ্টটাকে, বা যারা কোলিয়ান অ্যানালিস্ট তাদের ভাষায় বলতে পারি যে ফ্র্যাগমেন্টস অফ থটটাকে বোঝা যায় যে দুভাবে বোঝা যেতে পারে। এক হলো হোয়াই দা প্রবলেম অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্টালিটি অ্যাসুমস এ সেন্ট্রাল প্লেস, মানে ফুকোর চিন্তা ভাবনার ক্ষেত্রে স্টেট না, আমরা এতদিন যা পড়ে এসেছি তাতে শুরু হতো স্টেট থেকে, কিন্তু এখানে স্টেট দিয়ে শুরু হচ্ছে, শুরুই হচ্ছে গভর্নমেন্ট থেকে। যে কেন গভর্নমেন্ট মানে গভর্নেন্স অর গভর্নমেন্ট কেন সেন্ট্রাল প্লেস নিয়ে আছে, কেন্দ্রীয় জায়গা নিয়ে আছে ফুকোর চিন্তা ভাবনায়। দ্বিতীয় যে জায়গা দিয়ে বোঝা যেতে পারে ফুকোর ক্যারেক্টার, সেটা হলো যে ফুকোর ক্রিটিসিজম অফ বা সমালোচনা নব্য উদারনীতিবাদ বা নিও লিবারালিজম। এখন ফুকো অনেকগুলো শব্দ ব্যবহার করেন, যে শব্দগুলো খুব দরকারি শব্দ, কিন্তু প্রত্যেকটা শব্দকে আমি এখন যদি ধরে ধরে ভাঙতে যাই তাহলে তাহলে ওই এটমোলজিতেই মোটামুটি 1 ঘন্টা পার হয়ে যায়। গভর্নমেন্টালিটি, আমি ওটা একটু আগে বলার চেষ্টা করেছিলাম, গভর্নমেন্ট গভর্ন প্লাস মেন্টালিটি। মেজর ওয়ার্ক চলতে আমাদের প্রথমত যেটাকে ধরি, যেটা একটু আগে বললাম যে ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, ওটা 1977 সালে, ঠিক আছে। উনি ওখানে একটা কাজ করার চেষ্টা করছেন যে জিনিওলজি অফ স্টেট। জিনিওলজি অফ স্টেট বলতে আমি বাংলায় কিভাবে বোঝাবো, এটা মানে যদি এটা ন্যাচারাল সায়েন্স হতো তাহলে বলতাম যে জেনেটিক মডিফিকেশন অফ স্টেট, যে স্টেটের জিনটা কিভাবে ক্রমাগত চেঞ্জ হচ্ছে। তো তারপরে যেটা আসছে ওনার পরের বিখ্যাত কাজটা, যেটা সেটা হলো আমি যদি ধরি ডিসিপ্লিন অ্যান্ড পানিশ 1977 সালের কাজ প্রকাশিত হয়েছিল। তারপরে দ্বিতীয় উল্লেখযোগ্য বইটা হলো হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি। হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি তিনটে, খুব সম্ভবত 4টে বলুন, তাহলে সেটা বেরোচ্ছে 1980-টাশির কাছাকাছি বা 1979, 77 থেকে 79, এই দুটো এর মধ্যে যেটা গ্যাপটা আছে সেটা হলো যে ওইখানে ওই গ্যাপটা কি খুব মানে মোটামুটি চুপ থাকার লোক ছিলেন না,
উপো পড়তে গেলে আর একটা সমস্যা আছে, উপো যতখানি বইতে লিখেছেন ঠিক সম পরিমাণ কিন্তু লেখা পাওয়া পত্র পাওয়া যায় ওনার ইন্টারভিউতে। ইন্টারভিউ গুলো সাক্ষাৎকার গুলো পরবর্তীকালে অনেকটাই মানে সংকলিত হয়েছে, কিন্তু আমার নিজের ফুকো পড়তে গিয়ে যেটা মনে হয়েছে যে ফুকোকে বুঝতে গিয়ে ফুকোর কমেন্টারি পড়ার থেকে নিজে যে ইন্টারভিউ গুলো দিয়েছে সেগুলো ফুকুকে বুঝতে অনেক বেশি সাহায্য করে। তো এই ডিসিপ্লিন অ্যান্ড পানিশ অ্যান্ড হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি, এই দুটোর মধ্যে 1979-র মাঝামাঝি একটা সময় ওনার একটা দীর্ঘ বক্তৃতা ছিল কলেজ দ্য ফ্রান্সে, সেটা ছিল ওটা মূলত ওই সময় ছিল যে কলেজ দ্য ফ্রান্সে যে প্রবলেমেটিক্স অফ গভর্নমেন্ট অ্যাজ এ কিভাবে গভর্নমেন্টটাকে আমরা সেটা করতে গিয়ে উনি আবার যেটা করলেন সেটা হলো যে একটা জিনিওলজি অফ মডার্ন স্টেট, আধুনিক রাষ্ট্রের একটা জিনিওলজি তৈরি করতে বলছে। এই লেকচারটা খুব সম্ভবত 1978 সালের এপ্রিল টেপ্রিল নাগাদ উনি দিয়েছিলেন কলেজ দ্য ফ্রান্সে। সেই সেই লেকচারে উনি প্রথম শব্দটা ব্যবহার করলেন গভর্নমেন্টালিটি। গভর্নমেন্টালিটি শব্দটা আমাদের কয়েন করার না, এটা নিজেই এই লেকচারে কয়েন করেছিলেন, এবং সেই লেকচারটা একটা সময় অবধি অডিও টেপ হিসেবে ছিল, পরবর্তীকালে তার বিভিন্ন অনুবাদ এবং তার ফ্র্যাগমেন্ট গুলো প্রকাশিত হয়েছে। উনি বলছেন যে গভর্নমেন্টালিটিটা হলো যে কি দিস ইজ দ্য গাইডলাইন, এটাই হলো গাইডলাইন ফর হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন এম্বারেসিং এ পিরিয়ড স্টার্টিং ফ্রম এনশিয়েন্ট গ্রিস। উনি বলছেন যে একদম প্রাচীন গ্রিস থেকে অব্দি আধুনিক যে রাষ্ট্রতত্ত্ব গুলো রয়েছে সেটার বোঝার ক্ষেত্রে গাইডলাইনটা হলো গভর্নমেন্টালিটি। দিয়ে উনি ওখানে ওই আবার ওখানে ওখানেই উনি বলছেন যে সিম্যান্টিক লিঙ্কিং মানে ভাষাগত যোগসূত্র স্থাপন করা বিটুইন, ফ্রেঞ্চ আমি ঠিক জানি না, হয়তো আমার ভুল উচ্চারণ হচ্ছে, ইংরেজিতে যেটাকে আমরা গভর্নর বলি ওরা গভর্নর বলে, GOUVERNER, এন্ড তার সাথে বলছেন কি মোডস অফ থট দ্যাট ইজ মেন্টালিটি, এই দুটোর যোগসূত্র সিমান্টিক মানে ভাষাগত যোগসূত্র করে উনি বলছেন গভর্নমেন্টালিটি। আর একবার রিপিট করি, রিপিট করতে গিয়ে বলি যে উনি বলছেন তখন বলছেন যে একটা হলো গভর্ন আর একটা হলো মেন্টালিটি, দুটোর যদি সিমান্টিক আমরা জয়েনিং করি তাহলে আসে গভর্নমেন্টালিটি। এই মেন্টালিটি শব্দটা পরে খুব ইম্পর্টেন্ট হয়ে দেখা দেবে যখন ফুকো বডি পলিটিক্স এর মধ্যে ঢুকে যাচ্ছে। বডি পলিটিক্স মানে কি, মানুষ তো বিশুদ্ধ আত্মা হয়ে ঘুরে বেড়ায় না, তার একটা দেহ থাকে ইত্যাদি থাকে আর আচার আচরণ সবই থাকে, তো সেগুলোর সেগুলো ধারক বাহক যা বলি, সে যদি আমাদের দেশীয় বা এনশিয়েন্ট যে কোনো রিলিজিয়নে বলা যায় যে সেগুলো ধারক বাহক ইত্যাদি হচ্ছে বডি মানে দেহ। তো দেহকে কন্ট্রোল করা সেটা কিন্তু শুধুমাত্র স্টেটের একার প্রজেক্ট কোনোদিন ছিল না, আমরা যে কোনো রিলিজিয়নের দিকে যদি তাকাই তাহলে দেখবো সেখানেও এই প্রজেক্টটা ছিল। তো
এখন আমরা সবাই জানি যে ফুকোর এখনো ফুকো চর্চার সেন্ট্রাল কনসেপ্টটা হলো পাওয়ার, মানে ক্ষমতা। এখন পাওয়ার বা ক্ষমতা এটাকে আমরা কিভাবে বুঝব, ওনার বক্তব্য হলো যে এটাকে বুঝতে হলে এর পেছনে যে পলিটিক্যাল রেশনালিটিটা কাজ করছে, এখানে পাওয়ারের পেছনে একটা পলিটিক্যাল রেশনালিটি মানে রাজনৈতিক কি বলবো যুক্তিবোধ কাজ করে। যতক্ষণ আমরা সেই রাজনৈতিক যুক্তিবোধটাকে বুঝতে পারছি ততক্ষণ অব্দি পলিটিক্যাল রেশনাল মানে পাওয়ারটাকে আমরা বুঝতে পারবো। কারণ পাওয়ার তো এরকম কিছু না যে একদম নিরাকার একটা কিছু, পাওয়ারকে তো একটা কংক্রিট ফর্মে আসতে হয়। পাওয়ার হেগেলিয়ান নিরাকার রেশনালিটিও না বা স্পিরিটও না। সেই জায়গাটা আমরা যদি ধরতে চাই তাহলে দেখতে হবে যে পাওয়ারটাকে কি করতে হয়, যে পাওয়ারটাকে বুঝতে গেলে হয় যে তার পেছনে যে রাজনৈতিক রেশনালিটিটা কাজ করে সেইটা বুঝতে। এবার রেশনালিটিটা কি বলছে, রেশনালিটিটা হলো পলিটিক্যাল রেশনালিটি। আমরা সাধারণত যখন নিজেদের মধ্যে আলোচনা করি বা হেগেল টেগেল পড়ি বা আমরা এমন একটা অ্যাসাম্পশন নিয়ে এগোতে থাকি, যে এমন একটা ধারণা নিয়ে এগোতে থাকি যে রেশনালিটি বা যুক্তিবোধ সেটা হলো সার্বজনীন, তার কোনো স্থান কাল পার্থক্য ইত্যাদি হয় না। তো এর এর প্যারালাল আমি একটা ড্র করতে পারি, আমি জাস্ট একটু মানে টাচ করে যাচ্ছি যে রেশনালিটি যে স্থান কাল পাত্র যুগ প্রকারভেদ হয় এর খুব ভালো উদাহরণ পাওয়া যাবে ফ্রাঙ্কফার্ট স্কুলে বা ক্রিটিক্যাল থিওরি। তার মধ্যে আমি একটা বিখ্যাত বইয়ের নাম করতে পারি, হার্বার্ট মার্কুজের লেখা ওয়ান ডাইমেনশনাল ম্যান। যে রেশনালিটি কিভাবে যুগে যুগে পরিবর্তিত হচ্ছে, এখানে একটা খুব ইন্টারেস্টিং মানে এর কি বলবো যে ইন্টারেস্টিং একটা তুলনা করা যেতে পারে। রেশনালিটি যে কোনো রিলিজিয়ান, যে কোনো রিলিজিয়ান, আমি পার্টিকুলার কোনো রিলিজিয়ান ছিল হোয়াই কেন আমি বেঁচে আছি, কেন আমার জীবনের লক্ষ্য কি, আমি কেন বেঁচে আছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যখন রেনেসাঁসের পরবর্তী সময় থেকে হোয়াইটা রিপ্লেসড হয়ে যাচ্ছে হাউ, কিভাবে, কেন থেকে এসে গেল কিভাবে। আমি ইচ্ছে করে একটু আলবার্ট মার্কুজকে এখানে টানলাম এই কারণে, ওয়ান ডাইমেনশনাল ম্যানকে, যে এটা বোধ হয় ফুকোকে বুঝতে আর একটু সাহায্য করবে। ইনফ্যাক্ট ফুকো নিজের ইন্টারভিউতেও বলেছেন যে যে উনি ক্রিটিক্যাল স্কুল বা ফ্র্যাঙ্কফার্ট স্কুল যাই বলা যাক, ক্রিটিক্যাল থিওরি বা ফ্র্যাঙ্কফার্ট স্কুল যাই বলা যাক, উনি ওটা সম্বন্ধে অবহিত ছিলেন। আমি যখন একটা প্রশ্নকে হোয়াই থেকে হাউতে নিয়ে আসছি, আগে কি ছিল ধর্মগুলোতে, যে কোনো ধর্মে বা এখনো সব ধর্মতে আছে, হোয়াই আই এম এক্সিস্টিং, আমি কেন এসেছি পৃথিবীতে, তাই তো? কিন্তু যখনই কোশ্চেনটা হয়ে যাচ্ছে হাউ, তার মানে আসছে যে আমি কিভাবে কি করব, হাউ টু বাই আ নিউ কার, হাউ টু বি প্রমোটেড, হাউ টু বি এভরিথিং। কি হচ্ছে যে পুরো প্রশ্নটা আস্তে আস্তে রিপ্লেস হয়ে যাচ্ছে কোথায় গিয়ে, যে আমার হোয়াই এর বদলে হাউতে এসে যাচ্ছে।
কেন থেকে কিভাবে। এখানে আমি এটা বিশদভাবে একটু বলার চেষ্টা করলাম এই কারণে, যখন আমি কিভাবে করব ভাবছি তখনই এক ধরনের যান্ত্রিকতা এসে যাচ্ছে, যেটাকে বলতে পারি টেকনোলজি, ইনস্ট্রুমেন্টালিটি বা যাই বল। কারণ কোনো কিছু কিভাবে করব তার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঠিক হয়, সেটা কিভাবে করব। তাহলে সেটা করতে গেলে যেটা হয় যে একটা কোশ্চেনটা সরে যায়, আমি কেন থেকে আমি কিভাবে করব, তাই না? বোঝা যাচ্ছে? যদি অসুবিধা হয় মধ্যেখানে কোশ্চেন করার সবার ইয়ে আছে। তাহলে একটা জিনিস এখানে পরিষ্কার হওয়া উচিত যে যত বেশি আমরা বলছি যে মডার্নিটি আসছে, তত ওয়াই থেকে কোশ্চেনটা হয়ে যাচ্ছে হাউ। সেকেন্ডলি, যে ধর আমরা যদি মনার্কি ধরি, মানে বিফোর দ্য অ্যাডভেন্ট অফ এই ডেমোক্রেসি বা ইত্যাদির উদ্ভবের আগে, তাহলে দেখবে যে সেখানে প্রশ্নটা কি ছিল। সেখানে প্রশ্নটা ছিল যে কিভাবে আমি লোককে আমার নির্দেশ মানাবো, ঠিক আছে, যে আমি কিভাবে আমার নির্দেশ মানাবো লোককে, লোককে কিভাবে বাধ্য করবো আমি যাতে আমার মানে রাষ্ট্রের নির্দেশ মেনে চলতে, আরাম মানে লোকে চলে। কিন্তু যেটা বলছেন যে অ্যাকচুয়ালি তা নয়, যেটা হলো যে নতুন রাষ্ট্রের উদ্ভবের সাথে সাথে যেটা করতে আরম্ভ করলো, যে ধরো ওপরে মোগল সম্রাট, নিচে বর্ধমান বা নদিয়ার কোন একটা প্রান্তিক চাষে, তার সাথে রাষ্ট্রের খুব একটা যোগাযোগ ছিল না, ওই ইন্টারমিডিয়ারি মানে মধ্যস্বত্ব হয়ে যাতে কিছু খাজনা দেওয়া ছাড়া ছিল কি ছিল। আজকে আমরা যখন বলি যে লোক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে রাষ্ট্র কিন্তু তখন তোমার জীবনের প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ, হস্তক্ষেপ বলা উচিত না, প্রত্যেকটা জায়গায় উপস্থিত ছিল না। কিন্তু আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো আধুনিক রাষ্ট্র কিন্তু প্রত্যেক জায়গায় তোমার জীবনের প্রথম দিন থেকে শেষ দিন অবধি, আমাদের জীবনের প্রত্যেকের প্রথম দিন থেকে শেষ অবধি প্রত্যেক জায়গায় রাষ্ট্রের উপস্থিতি রয়েছে। তাহলে আধুনিক রাষ্ট্র যেটা করতে চাইছে, উনি বলছেন যে মানুষকে বা নাগরিককে যেটা করতে চাইছেন সেটা হলো সাবজেক্ট অফ গভর্নেন্স বা সাবজেক্ট অফ গভর্নমেন্ট, যে তাদেরকে কিভাবে এমন ভাবে মডিফাই করা যায়, এমন ভাবে তাদেরকে রূপান্তরিত করা যায় তাতে তারা সাবজেক্ট অফ গভর্নেন্স হিসেবে মানে ইয়ে হয়। তাহলে তাহলে দেখা যাচ্ছে গভর্নমেন্ট একটা টোটালি একটা পলিটিক্যাল মিনিং অ্যাকোয়ার করেছে। আমরা যদি 18th century দিকেও তাকাই, 18th century অবধি, তাহলে গভর্নমেন্টের সমস্যাটা আরো অনেক ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেমন প্লেটো, অ্যারিস্টটল, স্টোয়িক ইত্যাদি এদের মধ্যে যদি দেখি, তাদের মতো গভর্নমেন্ট নিয়ে কথাবার্তা আছে, সেই কথাবার্তা রিলিজিয়াস গভর্নেন্স, মেডিকেল গভর্নেন্স, পেডাগজিক্যাল মানে বলবে অর্থচর্চা সেটা কিভাবে গ্রহণ করা হবে ইত্যাদি নানা রকম বিষয় ছিল।
তাহলে কিন্তু আস্তে আস্তে যত আমরা বলি যে কোট আনকোট যত মডার্ন স্টেটের দিকে এগোচ্ছে, গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে চাইছে সেলফ কন্ট্রোল। গভর্নমেন্ট শুধুমাত্র আর ইডিওলজিতে থেকে যায় থাকতে চাইছে, একদম যেটাকে আমরা ইংরেজিতে বলি ম্যাক্রো লেভেল, মানে একদম নিম্নতম মানে ক্ষুদ্রতম পরিসরেও করতে চাই। এখন যেটা গভর্নমেন্ট যেটা করতে চায় সেটা হলো যে, আমরা আগে গভর্নমেন্ট বলতে কি বুঝতাম, যে একটা কোয়ার্শন মানে বল প্রয়োগের জায়গা, বলতে না আর সেই বল প্রয়োগের জায়গাটা ওই জিনিওলজিটা চেঞ্জ হয়ে গিয়ে এখন যেটা আসছে সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোলে বাংলা কি বলবো, এখন সরকারি শাসনও এই শব্দটা শোনা যায় আত্মশাসন। যখন আত্মশাসন কথাটা বলছি সেখানে একটা বড় পার্থক্য এসে যাচ্ছে অন্য অন্য কনসেপ্টের সাথে, কুকোল্ডিয়ান কনসেপ্ট অফ গভর্নেন্স এ, যে আত্মশাসন আমি যখন বলছি তখন যেটা হয়ে যাচ্ছে যে আমি শাসনটাকে নিজে আত্মস্থ করলাম, ঠিক আছে, আমি যখন আত্মস্থ করলাম তখন আমার সত্তাটাও কিন্তু অনুরূপ ভাবে বদলে গেল। সত্তাটাও কিন্তু অনুরূপ ভাবে বদলে গেল। এখন ধরো এখন যদি আমরা নিত্য নৈমিত্তিক ভাবে খবরের কাগজ খুলি বা এই ম্যাগাজিন বা জার্নাল গুলো খুলি, আমাদের একাডেমিক জার্নাল গুলো ছিল ম্যাগাজিন বা এমনি চলতি যে ম্যাগাজিন জার্নাল এইগুলো, তাতে দেখবে যে কি কি থাকে না বলতো, সবই থাকে, যে তোমার ফ্যামিলি তুমি কিভাবে ম্যানেজ করবে। আগে কিন্তু এইসব জায়গায় কথা বলতো, তাই না? এমনকি দৈনন্দিন খবরের কাগজেও বোধহয় এরকম কিছু একটা পাতা থাকে যেখানে কোন কেরিয়ারটা ভালো হবে, ছেলেকে কিভাবে মানুষ করবেন, কিভাবে তাকে সেলফ ডিসিপ্লিন করবেন, বা ওই যে লাইফস্টাইল ম্যাগাজিন গুলো আমরা দেখি না, জীবনশৈলী পত্রপত্রিকা, তাতে থাকে না যে বাড়ি ঘর দর কিভাবে সাজাবে, এগুলো কি আগের আগে আগে সরকার বলতো বলতো না? এই নিয়ে একদম প্রথম দিকে খুব একটা লিটারেচারও পাওয়া যায় না, কিন্তু এখন প্রত্যেক দিন কোন না কোন পত্র পত্রিকায় দেখা যায় যে এই জিনিসগুলো আসছে। তার মানে গভর্নমেন্ট যেটা চাইছে যে আমি কাজটাকে শুধুমাত্র কোয়ার্শন বা বল প্রয়োগের মাধ্যমে করব না, আমি সেটাকে এক ধরনের আত্মনিয়ন্ত্রণের জায়গায় নিয়ে যাব। তোমাদের এখানে মনে হতেই পারে যে এটা কি আর এক ধরনের মিস্টিফিকেশন, মিস্টিফিকেশনের বাংলা কি করব, এটা কি আর এক ধরনের আর এক ধরনের ওই ধর্মীয় ইয়েগুলো থাকে না, যে কি কি করা উচিত কি কি করা উচিত না, কেন করা উচিত না কি করা উচিত না বলা থাকে না, কিন্তু কি কি করা উচিত কি কি করা উচিত না, অমুক বারে কাঁচকলা খেতে নেই, তমুক বারে বেগুন খেতে নেই, ইত্যাদি সব ছিল না আগে। তাহলে আমি যদি কোনো মতে ব্যাপারটাকে এই জায়গায় নিয়ে আসতে পারি, টু গভর্ন দ্য সেলফ, প্রশাসনের জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে আমার কোয়ার্শন বল প্রয়োগের জায়গাটা একটা কমে যায়। আবার ঘুরে আসি ডিসিপ্লিন শব্দটা, তাহলে কি হচ্ছে, তুমি নিজেকে নিজে শৃঙ্খলাবদ্ধ করছো। যখন মানুষ নিজেকে নিজে শৃঙ্খলাবদ্ধ করতে পারে তখন
শাসনের কাজটা অনেক সহজ হয়ে যায়, তখন বল প্রয়োগ লাগে না। তো আজকে এইভাবে এগোতে এগোতে যদি আমরা দেখি যে আধুনিক রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, আর কি বলবো, অটোনোমাস স্বতন্ত্র, আপেক্ষিক স্বতন্ত্র যে ব্যক্তিত্ব গুলো, তারা পরস্পর পরস্পরকে ক্রমাগত সংজ্ঞায়িত করে চলেছে, প্রত্যেকে প্রত্যেককে ক্রমাগত ডিফাইন করে চলেছে। রাষ্ট্র যেমন জনগণকে একটা সংজ্ঞায়িত করার চেষ্টা করছে, তেমনি জনগণও নিজে সেলফ ডিসিপ্লিন মেনে রাষ্ট্রের পাশে দাঁড়ায়। তাহলে ইন দ্য সেন্স ওর কাছে যে গভর্নমেন্টালিটি হলো দা কি কনসেপ্ট, মানে একদম মূল মৌলিক ধারণা যেটা দিয়ে উনি রাষ্ট্রকে বুঝতে চাইছে। ওনার মতে যে যে এই কনসেনসাস, মানে সহমত এবং ভায়োলেন্স, মানে বলপ্রয়োগ, দুটোর মাঝামাঝি একটা জায়গা দিয়ে এইখানে আর একটা নতুন নতুন একটা ফ্র্যাগমেন্ট অফ থট নিয়ে আবার উনি বলছেন যে টেকনোলজি অফ সেলফ, আত্মপ্রযুক্তি। আমি যদি বলি টেকনোলজি অফ সেলফ এর বাংলা করতে গিয়ে যদি বলি যে আত্মপ্রযুক্তি আর টেকনোলজি অফ ডোমিনেশন, মানে আধিপত্যের প্রযুক্তি, এই দুটো মিলে স্টেটের ফর্মেশন হয়। তাহলে দেখো, এই যখন আমি এই কথাটা বলছি যে আত্মপ্রযুক্তি আর তোমার রাষ্ট্রের প্রযুক্তি, তো সেখানে একটা জিনিস সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে উনি একটা ডিফারেন্স, মানে পার্থক্য করতে চাইছেন কার কার মধ্যে, পাওয়ার আর ডোমিনেশন। আমরা জানি যে ফুকোর, মানে ফুকোর এন্টায়ার লেখাপত্রের মধ্যে কমন থ্রেড হলো, কমন সূত্র হলো কনসেপ্ট অফ পাওয়ার। তাহলে পাওয়ারটা তো আর শূন্য অবস্থান করে না, পাওয়ারটাকে যদি অবস্থা করতে হয়, মানে ইয়ে করতে হয়, তাহলে তো এক তার হয় বল প্রয়োগ করতে হয়, অথবা যখন রাষ্ট্রের নাগরিকরা আত্মনিয়ন্ত্রণ শেখে রাষ্ট্রের মনোমত ভাবে আত্মশাসন বা আত্মনিয়ন্ত্রণ যাই বলো আর কি শেখে, তখন রাষ্ট্রের ইয়েটা আসে। বস্তুত পক্ষে আমি এতক্ষণ যা বললাম, যদি একটু খেয়াল করে খেয়াল করো, তাহলে দেখবে যে ফুকোর কাছে রাষ্ট্রটা কিন্তু বড় ব্যাপার না। উনি বলছেন রাষ্ট্রটা আলটিমেটলি কি হয়ে গেছে, যে এটা রিডিউস হয়ে নেমে এসে কোথায়, হাউ টু গভর্ন প্রবলেম, এবং গভর্নের দুটো পার্ট, একটা বলছেন টেকনোলজি আর একটা হচ্ছে সেলফ কন্ট্রোল বা আত্মশাসন। এখন যখনই আমরা রাষ্ট্র সম্বন্ধে আলোচনা করি, সাধারণত আমরা কি করি, রাষ্ট্র বলতে গিয়ে আমরা যেটা করি সেটা হলো যে একটা আইনগত প্রশ্ন আনি, যেটাকে বলা হয় যে জুরিডিক্যাল প্রশ্ন, আর একটা হলো রাজনৈতিক প্রশ্ন, যেটাকে বলা হয় পলিটিক্যাল ডিসকোর্স। তো এই ডিসকোর্স শব্দটা এসে গেল,
আমি ডিসকোর্সের খুব জটিলতার মধ্যে যাচ্ছি না, ডিসকোর্সের একদম যদি ন্যূনতম জায়গাটা ধরি, ডিসকোর্স ইজ আ ডায়ালগ, কথোপকথন, একজন আরেকজনকে বলছে, আরেকজন আরেকজন কথা শুনছে, আরেকজন আরেকজন এই অনুযায়ী মত দিচ্ছে। যদি ইন বস্তুত পক্ষে তোমরা যদি পুরনো প্লেটো অ্যারিস্টটল বা আমি আমাদের এখন সিলেবাসে আছে সেটাও যদি বলি ওটা ডিসকোর্স, যে একজন বলছেন আর একজন তার উত্তর দিচ্ছেন, এই তো, তাহলে একটা ডায়ালগ মানে কথোপকথন। এই কথোপকথনটা যখন বন্ধ হয়ে যায় তখন রাষ্ট্রের খুব একটা বড় সমস্যা দেখা যায়। তো এই ডিসকোর্সটা যদি জারি না থাকে তাহলে গভর্নমেন্টালিটিটা চলতে পারে। তো দেখো পুরনো যে কায়দা, মানে যে কায়দায় আগে বিশ্লেষণ করা হতো, আমি যদি মানে মার্কসিজম ধরি, কারণ মার্কসিজমের সাথে ফুকোর একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে, যেটা আমি গোড়াতেই বলেছি যে উনি বলছেন যে মার্কসকে কোট করতে হলে আমাকে কেন কোটেশন মার্ক ইউজ করতে হবে, ফিজিক্স এর লোকরা কি ফিজিক্স লেখার সময় সবসময় আইনস্টাইন বা নিউটনকে কোট করেন? তাহলে ধরো আমরা দ্রুপদী মার্ক্সবাদ যদি ধরি, দ্রুপদী মার্ক্সবাদে কি ধরা হয়, ক্লাস ডোমিনেশন, তাই তো? ক্লাস ডোমিনেশন মানে শ্রেণীর আধিপত্য। এবার শ্রেণীর আধিপত্য বজায় রাখতে গেলে কি করা হয়, দেখো আমরা একটা জিনিস যেটা করি না, যে সেটা হলো যে কিছু কিছু, আমি বলছি না যে সব আমাদের ছাত্র লাইফে সব টেক্সট পড়া সম্ভব, কিন্তু কিছু কিছু এলিমেন্টারি টেক্সট পড়া উচিত। ধরো কয়েকদিন আমি যদি কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে এক জায়গায় কি বলছেন মার্ক্স, একটু খেয়াল করে কতগুলো শব্দ খেয়াল করা উচিত। আমি মানে আমার স্মৃতি থেকে আমি একটু কোট করছি, যদি ভুল হতে পারে, স্টেট ইজ নাথিং বাট এ কমিটি টু ম্যানেজ দ্য কমন অ্যাফেয়ার্স। এখানে কমন শব্দটা খুব জরুরি শব্দ, কমন অ্যাফেয়ার্স অফ দ্য বুর্জোয়েস, তার মানে স্টেট কোন ইন্ডিভিজুয়াল বুর্জোয়া না, কমন অ্যাফেয়ার্স অফ বুর্জোয়া কি হতে পারে, একদম সহজ সরল জায়গায় আসে, কমন অ্যাফেয়ার্স অফ দ্য বুর্জোয়া হলো বুর্জোয়া সিস্টেম অফ অ্যারেঞ্জমেন্টটাকে বা ব্যবস্থাকে টিকিয়ে রাখা, এবং তার জন্য আইন কানুন ইত্যাদি এসব প্রণয়ন করা, তাই তো? দিয়ে তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে উনি বলছেন যে মার্ক্সের এই বক্তব্যটা থেকে কি দাঁড়ায়, মার্কস এঙ্গেলস এর, মার্কসের একা বলা ভুল হবে, কারণ কমিউনিস্ট ম্যানিফেস্টো মানে জয়েন্ট যে স্টেটটা শুধুমাত্র বুর্জোয়া। পরবর্তীকালে মার্কস এই অবস্থান থেকে 18th রোমের আপনি বোনাপার্টে আমরা দেখেছি মার্কস এই জায়গা থেকে সরে গেছে, কারণ তোমাদের মনে একটা আবার সেই প্রশ্নটা ঘুরে আসতে, ঠিক আছে পরে আসা যাবে। আবার যদি দেখো লিবারাল থিওরি বা কি বলবো যে কোট আনকোট বুর্জোয়া থিওরি, তাহলে রাষ্ট্র হলো একটা লিগাল মানে আইনসম্মত সত্তা, যার অধিকার রয়েছে যে আইন কানুন প্রণয়ন করা, দিয়ে একটা ওটাই হলো একটা কেন্দ্রীভূত ব্যবস্থা যেটা থেকে সবকিছু ফলো করে। তাহলে দেখো একটা জায়গায় গিয়ে
মার্ক্সের কনসেপ্ট অফ স্টেট, মার্কস এঙ্গেলসের কনসেপ্ট অফ স্টেট, বুর্জোয়া কনসেপ্ট অফ স্টেট মিলে যাচ্ছে ফুকোর বক্তব্য অনুযায়ী। এটা আমার বক্তব্য না, আমি জানি যেটা বললাম সেটা খুব কন্ট্রোভার্সিয়াল, মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে কোথায় মিলছে? যে দুজনে দুপক্ষই দেখছে যে স্টেটটা একটা সেন্ট্রালাইজড একটা সত্তা, একটা কেন্দ্রীভূত সত্তা, যেখান থেকে সবকিছু ফলো করছে। মার্ক্স যখন বলেন যে স্টেট ইজ নাথিং বাট এ কমিটি টু ম্যানেজ দ্য কমন অ্যাফেয়ার্স অফ দ্য বুর্জোয়া, বা যখন লিবারেল থিওরিতে বলা হয় স্টেট ইজ এ কি বলবো, স্টেট ইজ এ জুরিডিক্যাল লিগাল এন্টিটি, অতএব যেটাকে আমরা সভরেনিটি বলি, অতএব স্টেটের অর্ডার ইজ ল। দেখো দুজনেই কিন্তু একটা জায়গায় গিয়ে মিলে যাচ্ছে কোথায়, যে স্টেটটাই হলো মূল জায়গা। এখানেই ফুকোর সাথে ডিফারেন্সটা ঘটছে। ফুকো বলছেন না, স্টেট স্টেটটা মূলত কি হয়েছে না, ইট হ্যাজ বিন রিপ্লেসড। স্টেটটাকে আর ওইভাবে স্টেট হিসেবে বোঝা যায় না। স্টেটকে বুঝতে হলে বুঝতে হবে যে স্টেটের গভর্নেন্স, তার কিভাবে গভর্নেন্স গভর্ন করছেন, তার টেকনোলজি এবং তার মেন্টালিটি, এখান থেকে আসছে গভর্নমেন্টালিটি। তো তার জন্য ফুকো সবসময় জোর দিতেন যে ক্ষমতার একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্তরে গিয়ে ক্ষমতা বিন্যাস, ক্ষমতা বলা ভুল, ক্ষমতার বিন্যাসে ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্তরে গিয়ে তার একটা আলোচনা করে। তো ক্ষমতা আমরা জানি যে মানে ফুকোর সাথে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মানে এখন অনেকেই বলছেন যে নিও গ্রামসিয়ান, গ্রামসিদের আমরা গ্রামসি পড়েছি, গ্রামসিয়ান পড়েছি, এখন নিও গ্রামসিয়ান। যেটা হচ্ছে যে যখন আমি বলছি যে একটা কনসেন্টের ব্যাপার আছে, তখনই যেটা হচ্ছে যে শুধু লেজিটিমেশনটা ফোর্সের উপরে হয় না, একটা কনসেনসাসও বিল্ড আপ করতে হবে। কনসেনসাসের বাংলা যদি বলি সহমত। তো আমরা গ্রামসি পড়ার সূত্র কি জানি, যে সহমত একমাত্র হেগেমনির দ্বারা তৈরি করা সম্ভব। এখন দেখো যে কেন আমি এইখানে বললাম যে ফুকো চাইছেন যে স্টেটের থেকে বরঞ্চ স্টেট আরো সোজা করে বলতে গেলে, আমি জানি আমি সোজা করতে গিয়ে অনেক জিনিস হয়তো খুব বেশি সোজা করে ফেলছি, স্টেট বোঝা থেকে স্টেটের গভর্নেন্স বোঝা অনেক দরকারি। ধরো আমাদের যে পুরনো আমাদের পড়াশোনা, ধরো অ্যাবাউট রেভলিউশন, বিপ্লব, ঠিক আছে, তাতে আমরা কি দেখেছি যে তাতে একটা ধারণা করা হতো কি, ধরো আমি একটা উপমা দিই, বলে বাংলায় উপমা বা রূপক তাই বলো, ধরো স্টেট একটা মানুষ, ঠিক আছে, তুমি বিপ্লব করলে তার মাথাটা কেটে ফেললে, কিন্তু তারপরেও যখন দেখো যে সেই মাথাহীন দেহটা শাসনতন্ত্র চালাচ্ছে, তখন কি মনে হয়? এই প্রবলেমটা কিন্তু শুধু ফুকোর প্রবলেম। আমার যদি খুব ভুল না হয় তাহলে 1960 বা 64-তে পল সিউজি অ্যান্ড ব্যারন একটা মান্থলি রিভিউতে একটা লেখা লিখেছিলেন, ক্লাস অ্যানালিসিস অফ এ পোস্ট রেভলিউশনারি সোসাইটি, যেটা মূলত সোভিয়েত রাশিয়ার তখনকার দিনের ব্যবস্থার একটা পর্যালোচনা। তোমরা এখানে প্রশ্ন তুলতেই পারো যে
পোস্ট রেভলিউশনারি সোসাইটিতে ক্লাস, ওরা দেখাচ্ছেন যে হ্যাঁ ওখানে আবার নতুন ক্লাস ফরমেশন। তোমার তুমি মাথাটা কেটে ফেলেছো, কিন্তু মাথা মানে মাথাহীন দেহটা, তার আত্মাটা বা দেহ যাই বলো, সেটা কিন্তু কখনো তার যা কাজকর্ম করার করে যাচ্ছে। এবং ব্যারন আর সুইজির লেখাটা যে কতটা প্রাসঙ্গিক ছিল সেটা বোঝা গেল পরবর্তীকালে পেরিস্ট্রোইকা আর গ্লাসনস্তের সময়, যখন সোভিয়েত রাশিয়াটা ভেঙে পড়ল, তাই না? তাহলে এই কথাটা, এই উদাহরণটা আনার একটাই কারণ যে শুধুমাত্র স্টেটের দিকে তাকিয়ে লাভ নেই। ক্লাসিক্যাল লিবারাল থিওরি মানে ধ্রুপদী উদারনৈতিক তত্ত্ব, ধ্রুপদী মার্ক্সবাদী তত্ত্ব, দুটোতেই যেটা বলা হয় যে রাষ্ট্রই সব। রাষ্ট্রটা ধরো মার্ক্সবাদী তত্ত্বে কি বলা হয়, রাষ্ট্রের উচ্ছেদ হলে শ্রেণী শোষণের উচ্ছেদ ঘটবে, ইত্যাদি ইত্যাদি। আর উদারনৈতিক তত্ত্বে কি বলা হয় যে রাষ্ট্রের সংস্কার করতে পারলে তাহলে এই জনগণের উপকার হবে। কিন্তু রাষ্ট্র, কিন্তু অ্যাজ সাচ রাষ্ট্রটাকে তুমি খুঁজবে কোথায়? আমরা প্রথাগত ভাবে রাষ্ট্র কোথায় খুঁজবো? প্রশাসন, আইন প্রণয়ন, বিচার ব্যবস্থা। কিন্তু উপ যে জায়গাটা আসছেন দাঁড়িয়ে, তারপরে বলছেন যে এই বিভাগটা ঠিক না। আসলে যেটা ঘটতে চল ঘটেছে বা ঘটে চলেছে সেটা হলো যে যে আল মানে সর্বশেষ বিচারে আর কি যেটা ঘটছে সেটা হলো যে রাষ্ট্রটা ক্রমাগত আস্তে আস্তে গভর্নমেন্টে এসে পরিণত হচ্ছে, এবং সেই গভর্নমেন্টটা চলছে কি করে? উনি বলছেন টেকনোলজিস অফ পাওয়ার, টেকনোলজিস অফ পাওয়ার কি কি? উনি বলছেন যে এফেক্টস আর ইনস্ট্রুমেন্ট। এখন আমি যখন একটা কোনো কাজ করি, তার এফেক্ট তৈরি হয় তার, এবং কাজটা করার জন্য কিছু ইনস্ট্রুমেন্টের বাংলা কি করব, প্রযুক্তি করি, এখানে প্রযুক্তি হওয়াটাই উচিত আর। তাহলে রাষ্ট্র ক্রমাগত তার ভায়োলেন্সের জায়গা থেকে সরে আসার চেষ্টা করছে, দিয়ে যেটা চেষ্টা করছে সেটা হলো একটা ব্রড কনসেনসাসের জায়গায় আসার চেষ্টা করবে। তাহলে কোয়ার্শন আর কনসেনসাস, কোয়ার্শন মানে কি? বলপ্রয়োগ। আর কনসেনসাস মানে আমি বলতে পারি যে সহমত তৈরি করা। এই দুটোর মধ্যে একটা ক্রমাগত শিফট। বলছেন যে ফাউন্ডেশন মানে পাওয়ার, রাষ্ট্র বা গভর্নমেন্ট বলি, তাহলে তো পাওয়ারের নোশনটা তো কখনোই বাদ দিচ্ছেন না। বলছেন যে পাওয়ার ইজ এ কাইন্ড অফ ম্যানিপুলেটিভ। ম্যানিপুলেটিভ এর বাংলা, আমি তোমাকে প্রত্যক্ষ ভাবে কোনো কাজ করতে বললাম না, এমন কিছু কন্ডিশনস তৈরি করে দিলাম, যে এমন কিছু অবস্থা তৈরি করে দিলাম যে তুমি সেই কাজটা আমার যে কাজটা তোমাকে দিয়ে করাতে চাইছি তুমি বাধ্য হচ্ছ সেই কাজটা তৈরি করতে, সেই কাজটা করতে, তৈরি করা ভুল, সেই কাজটা করতে। অর্থাৎ ম্যানিপুলেশন এখানে একটা বড় জায়গা দেখা না আছে।